বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো একটা নতুন টপিক নিয়ে, একটি নয় দুটো নতুন টপিক নিয়ে। প্রথমটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিএলএড যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হয়েছে সেই নিয়ে, এবং আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডুয়াল ডিগ্রি। তো প্রথমটি আলোচনা করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করেননি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এডুকেশনের সমস্ত রকম ইনফরমেশন সবার আগে পেতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ যেখানে ডিএলএড ডিপ্লোমেন্টারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন যে কোর্সটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডেট 22 তারিখে একটু লেট হয়ে গেল ভিডিওটা বানাতে, সরি ফর দ্য লেট আপলোড। দেখে নিই যে ক্রাইটেরিয়া কী কী আছে। ফিফটি% ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, 45% ফর এসটি এসসি ওবিসি অর ওবিসি এ অর ওবিসি বি, অর্থাৎ 50% লাগছে। আপনারা যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হবে 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং ডকুমেন্ট যে আপলোডের ব্যাপারটা, ডকুমেন্ট আপলোডের ব্যাপারটা সেটা আপনাদের চলবে 25 থেকে 6 তারিখ পর্যন্ত। এখানে যে আপনাদের অনলাইন প্রক্রিয়া সেটা 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা আপ টু 6 জুলাই পর্যন্ত চলবে। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট হিন্টস আমরা দেখে নিই, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখে নিই একটু। ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন তাদের অবশ্যই কিন্তু বাংলায় এইচএসে অবশ্যই 100 মার্কস থাকতে হবে ল্যাঙ্গুয়েজ, আর যারা প্রেফার করছেন হিন্দি উর্দু নেপালি বা সাঁওতালি মিডিয়ামে তাদেরও কিন্তু নির্দিষ্ট বিষয়ে 100 মার্কস থাকতে হবে, এই দুটো কিন্তু একদম মাস্ট। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া, যেটা পরে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। কী কী প্রয়োজন একটু দেখে নিই। মাধ্যমিক পরীক্ষা যে অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, সেলফ ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট, এবং পিএইচ সার্টিফিকেট যদি থাকে সেগুলো পিএইচ সার্টিফিকেট, এগুলো সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটরি ফর ডিএলএড অ্যাডমিশন। এবারে দেখে নিই যে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা লগ ইন যে প্রক্রিয়া সেটা এখানে চলছে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওরা ভেরিফাই করবে, এবং তারপরে সেগুলো ফরওয়ার্ড করা হবে 18 থেকে 23 তারিখ। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডেট। আচ্ছা, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কোনো অসুবিধা হয় আপনারা সরাসরি ফোন করতে পারেন। এটা হলো প্রথম আমাদের টপিক, যেটা হচ্ছে প্রাইমারি বোর্ডের ভর্তি নিয়ে। এবার আমরা আলোচনা করব সেটা নিয়ে, যেটা নিয়ে সেটা হচ্ছে ডুয়াল ডিগ্রি নিয়ে। ডুয়াল ডিগ্রি রিসেন্টলি এক নোটিফিকেশন ইউজিসি বার করেছে, যে যেখানে বলা হচ্ছে যে আপনারা একাধিক, মানে এক সময়ে একাধিক কোর্স করতে পারেন। তাহলে যারা ডিএলএড ভর্তি হবেন তারা কি এর সঙ্গে বিশেষ করে গ্র্যাজুয়েশনের কোর্সটা করতে পারবেন, বিএ বিএসসি বা বিকম করতে পারবেন? এটা একটা প্রশ্ন, অবশ্যই করতে পারবেন। এই বছর থেকে আপনারা যদি ডিএলএডের কথাই বলছি, যদি ডিএলএড কেউ কোর্সে ভর্তি হন তাহলে তিনি একই সঙ্গে গ্র্যাজুয়েশন অবশ্যই করতে পারবেন, এতে কোনো বাধা রইল না। অর্থাৎ আপনারা এখান থেকে রেগুলারে যেমন ডিএলএড করছেন তেমনই ওপেন থেকে হোক বা আপনার রেগুলার থেকেও হলেও যদি পারেন, আপনি এমএ গ্র্যাজুয়েশন আপনি করতে পারবেন, কোনো অসুবিধা রইল না। তো ছোট্ট একটি ইনফরমেশন ফর দ্য অ্যাডমিশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিএলএড, নতুন একটা টপিক নিয়ে ভিডিও বানালাম। আশা করি আপনাদের থেকে সাপোর্ট পাবো। যদি এ ধরনের ভিডিও ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।